সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আমি হচ্ছি মোহাম্মদ সাকিবুজ্জামান। আমার বাসা হচ্ছে যে রাজশাহী বিভাগে, আমার জেলা হচ্ছে নওগাঁতে। আমি হচ্ছে যে অটোকেড টুডির আপনাদের অনলাইন ট্রেনার। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা বা ইউটিউবে ছাড়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে অনেকে আছে যারা হচ্ছে যে আমাকে ফেসবুকে মেসেজ করে যে ভাইয়া আপনি যে অটোকেডে যে ট্রেনিংটা করান বা অনলাইনে যে ক্লাসটা করান কিভাবে করান, মানে অ্যাকচুয়ালি অটোকেডে মানে অনলাইনে যে ট্রেনিং এ যে ক্লাসটা করে এটা কি অনলাইনে করা সম্ভব, মানে এই ধরনের আর কি অনেকে কোশ্চেন করেন, যার কারণে আর কি আজকে এই ভিডিওটা বানা বা ক্লাসটা রেকর্ডিং করা। ঠিক আছে, তো আমি কি করব যে আমার হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা, আমি হচ্ছে বর্তমানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুরে বাউস্টে আমি অধ্যয়নরত অবস্থায় আছি, প্রথম পর্ব অর্থাৎ প্রথম বর্ষ। হ্যাঁ, আর হচ্ছে যে আমার কাছে কিছু স্টুডেন্ট আছে, তারা আমার কাছে অনেকদিন ধরে ক্লাস করতেছে, তো তাদের পরিচয়টা আজকে নিব আর কি। আর অ্যাকচুয়ালি তারা কিরকম ক্লাস করতেছে, তাদের বাসা কোথায়, তারা কোথায় জব করে, তো তাদের নাম কি, তাদের হচ্ছে যে কোন বিভাগে বাসা, এগুলো আর কি পরিচয় দিবে। তো আমরা এক এক করে কি করব যে আপনাদের পরিচয় গুলো নেওয়া শুরু করি। তো আপনারা যেটা করবেন যে একজন বলে থেমে যাবে, তারপরে আপনারা আরেকজন করে শুরু করে এভাবে আপনাদের পরিচয়টা দিবেন। তো আপনাদের পরিচয় পর্বটা শুরু আর কি। প্রথমে আল মাহমুদ ভাই, আপনার পরিচয়টা দেন, কোথায় জব করেন, বাসা কোথায়? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল মাহমুদ। জি, আমি আল মাহমুদ। আমার বর্তমান জব হচ্ছে একটা ডেভেলপার কোম্পানি, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে এবং আফতাব নগরে দায়িত্বরত অবস্থায় আছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো পটুয়াখালী। বর্তমানে ট্রেনিং নিচ্ছি ঢাকা থেকে। আর আপনার এই জায়গায় ক্লাস করছি, আমি টুডির সম্পূর্ণ কোর্সটাই মোটামুটি শেষ করতেছি আর কি, অনেক সুন্দরভাবে বুঝতেছি এবং ভালো লাগতেছে আর কি। তবে আগে আমার কিছুটা কনফিউশন ছিল যে কিভাবে এভাবে ক্লাস নেয়, এই জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত যখন আপনার কাছে আসছি তখন সবকিছু ইজি মনে হচ্ছে আর কি। জি, ধন্যবাদ। এরপরে নেক্সট আপনারা পরিচয় দেন, এরপরে ববি ভাই আপনার পরিচয়টা দিয়ে দেন। জি নমস্কার দাদা। নমস্কার। জি আমি, নমস্কার, আমার নাম ববি চাকমা, আমার হোম ডিস্ট্রিক্ট হলো রাঙ্গামাটি। আমি এলজিডি এর আন্ডারে হচ্ছে এফডিডি আরআইআরপি ফ্ল্যাট এর সাবস্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে পানছড়ি খাগড়াছড়ি জেলায় দায়িত্বরত আছি। হ্যাঁ, তো এই হলো আমার পরিচয়। আর আমি অনলাইন ক্লাস মানে অনেক আগে মানে ট্রাই করতে চেয়েছিলাম, তো হঠাৎ করে একটা পোস্টের মাধ্যমে সাকিব ভাইয়ের সাথে পরিচিত, মানে হঠাৎ করে সাকিব ভাইকে নক করলাম, আপনাকে নক করলাম যে আমাকে মানে শিখানো যাবে কিনা, মানে তখন আপনি একটা আশ্বাস দিলেন যে পারা যাবে। হ্যাঁ, এরপর থেকে মানে যখন থেকে ক্লাস নিচ্ছি তখন থেকে মানে বুঝতে পারছি যে অনলাইনে ক্লাস করা সম্ভব। হ্যাঁ, আর অনলাইনের মাধ্যমে ক্লাস করে যে কেউ অটোকেড টুডি মানে কি এক্সপার্ট হতে পারে, যদি আপনার আন্ডারে রুলস অনুসারে কাজ করে আমরা শিখতে পারি। এই ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে নেক্সট হানিফ সংকেত ভাই, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হানিফ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুরে, উপজেলা হচ্ছে কচুয়া, আর আমি জব করেছি রিয়েল ভিশন গ্রুপে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আমার পড়াশোনা হচ্ছে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং। আর আমি আসলে আগে এটা অবগত ছিলাম না যে অনলাইনে ক্লাস করে কি বুঝতে পারবো কিনা বা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন কিংবা এখানে ক্লাস করে মোটামুটি আমি অনেক টুডির অনেক কিছুই মোটামুটি আমি আয়ত্ত করে নিয়েছি, এবং কি মোটামুটি আমি ডিজাইনেরও কাজ করতে পারি। এবং আমার আসলে প্রজেক্ট কাজ করতে গেলে অনেক কিছুই যেটা ডিজাইন জানা না থাকলে যেটা হয় আর কি, অনেক ত্রুটি থেকে যায়। এখন ডিজাইন এই অনলাইনে অটোকেডে ক্লাস করে মোটামুটি আমি ভালোই কিছুই জানতে পারছি। ধন্যবাদ সাকিব ভাইকে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এরপরে নেক্সট বৈকত কুমার ভাই, আমাদের পরিচয়টা দিবেন, আপনি কোথায় জব করেন, বাসা কোথায়? আমি সৈকত কুমার দে। আমার জব সার্ভিসের সেন্টার হচ্ছে সিসিসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা পাওয়ার প্ল্যান্ট এবং সাবস্টেশনে কাজ করি। তো
আমাদের প্রজেক্ট চলতেছে ঢাকাতে হেড অফিস, আর প্রজেক্ট চলতেছে ঢাকা সহ মোটামুটি বাংলাদেশের সব জায়গায়। আর আমি আছি হচ্ছে কারমাঙ্গির চর, একটা প্রজেক্ট আছে সাবস্টেশন, ওই সাবস্টেশনের আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা, বরিশাল ভোলা। আর মোটামুটি অটোকেট সম্বন্ধে আমার আগে টুকিটাকি পরিচয় ছিলাম, কিন্তু একাডেমিক ভাবে বিশেষ করে সাকিব ভাই যখন এই আন্ডারে থেকে এটা করা হচ্ছে তখন একটা কনফিউজ ছিল যে আসলে কি অনলাইনে কি পসিবল, কারণ এখানে অপারেটিং এর কিছু বিষয় আছে, যেহেতু আমরা ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড কাজ, একটা কনফিউজ ছিল যে আসলে তো অনলাইনে যদি হাতে কলমে না হয়, সামনে যদি ট্রেনার যদি না থাকে তাহলে কিভাবে পসিবল। তো পরবর্তীতে আমি তখন দেখলাম যে ক্লাসটা যখন শুরু হয়েছে তখনও কিন্তু আমার ভিতরে কনফিউজ ছিল, ক্লাসটা যখন অনগোয়িং অবস্থায় শুরু হয় তখন আমি দেখলাম যে না, এখানে অনেক সময় দেখা গেল আমরা কিছু কিছু কমান্ড ভুলে যাই, এবং অনেক সময় যদি আমরা সরাসরি যদি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতাম, কিন্তু সেখানে আমরা পরবর্তীতে আমাদের দেখার মতো কোনো এভিডেন্স ছিল না, কিন্তু এখানে ভিডিওগুলির মাধ্যমে আমরা ওই যে আমাদের কমান্ড গুলি রয়েছে, যেমন আমি প্রথমে কিছু কমান্ড আমি ফাঁকিবাজি করছি, করার পরেও পরবর্তীতে দেখা যায় আমি ভিডিওর সাহায্য নিয়ে আমি কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়ার আমার একটা পসিবিলিটি ছিল। আর এখানে সবচেয়ে বড় একটা মুখ্য বিষয় হচ্ছে যে কেউ যদি একটু মোটামুটি তাহলে তার দূর ভবিষ্যৎ কোনো কিন্তু তার কাছে একটা এভিডেন্স আছে, সেই এভিডেন্সটা হচ্ছে যে তার কাছে ভিডিও ক্লিপটা আছে। কিন্তু এই সুযোগটা কিন্তু আমি যখন একাডেমিক ভাবে হাতে কলমে নেব, কিন্তু এই জায়গা থেকে আমার যেটা মনে হয়, আমি যেটা পড়ে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, সেখান থেকে কিন্তু আমাদের এই যে ভিডিওগুলির মাধ্যমে কিন্তু আমরা আরো ভালোভাবে নিজেদেরকে ক্যারি করতে পারি। এবং বিশেষ করে যে আমাদের সাকিব ভাই যেভাবে মিষ্টি ভাষায় এবং রাগ কখনো একটু বন্ধুত্ব সুলভ আচরণ, তাতে আমার কাছে অনেকটা ভালো লাগছে অনলাইনে। জি 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 অবশ্যই বন্ধুদেরকে আমি যখন ট্রেনিং নিয়েছি কিন্তু অনলাইনে নেইনি, আমি রাজশাহীতে যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেই, এছাড়া বাকি জায়গাতে আমি ট্রেনিং নেই, তো আমার ট্রেনিংটা নেওয়ার পরে আমি কিন্তু দুইবারও কিন্তু আমি শিখতে পারি। ওই যে একটা কথা আছে না যে হাঁটতে গেলে হচট খেয়ে খেয়ে শিখতে হয়, তো আমার বিষয়টা হয়ে গেছে এরকম। তো এরপরে আমার কোর্সের আউটলাইনটা আমি এমন ভাবে সাজাইছি আপনাদের জন্য যে কোনো যদি একটা বাচ্চাও যদি আমার কাছে দেওয়া হয়, মানে এতটুকু আমি বিশ্বাস রাখি যে তাকে আমি যথেষ্ট পরিমাণের আমি গাইড করতে পারবো বা তাকে আমি শিখাইতে পারবো অটোকেটটা। তো আপনাদের কি এটা বিশ্বাস হয় বা আপনারা এতদিন ধরে ক্লাস করলেন, আপনাদের কি মনে হয় যে আমি যে কথাটা বললাম এটা কি ঠিক? বিশেষ করে দেখা গেছে যে অনেকে কি করে যে ক্লাস করে শেষ, আমি যে ভিডিও গুলো দেখে না, হোমওয়ার্ক গুলো আমি যেগুলো নিতে চাই হোমওয়ার্ক গুলো দেয় না, তো অনেকেই দেখা গেছে ফাঁকিবাজি করে। তো ফাঁকিবাজি করার কারণে তারা কিন্তু শিখতে পারে না, মানে দেখা গেছে যে একদম নিম্ন মানে চলে যায়। তো বিশেষ করে আমাদের এখানে স্টুডেন্টের অনেকের এই প্রবলেমটা হয়েছিল, তো আমি যতটুকু পারছি সলভ করার চেষ্টা করছি এই আর কি। তো আচ্ছা, এখন আমি যে পরবর্তী আপনাদের পরে যে ব্যাচটা নিব, আপনারা তো আমার তৃতীয়তম ব্যাচ তাই না, এরপরে নেক্সট যে ব্যাচটা নিব যারা আমার কাছে অনলাইনে ট্রেনিং নিবে আর অ্যাকচুয়ালি কি আমার কাছে শিখতে পারবে, এখন আপনাদের বক্তব্যটা একটু পেশ করলে ভালো হয়, কারণ অনেকেই বিশ্বাস করতে চায় না যে অনলাইনে আবার শেখা সম্ভব, এটা কি করে সম্ভব? অবশ্যই পারবে শিখতে, মানে যারা নতুন নিতে ক্লাস আমার কাছে নিতে যাচ্ছে বা যারা ট্রেনিং করতে যাচ্ছে তারা অবশ্যই শিখতে পারবে তাই তো, মানে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা বলতেছেন তাই তো? আমাদের তো অনেকগুলো স্টুডেন্ট ছিল, অনেকে আজকে উপস্থিত নেই, আপনারা যেই কয়জন আছেন তাদেরকে নিয়ে আর কি লাইভ ক্লাসটা করা হচ্ছে। আচ্ছা, তো এরপরে ধরুন যে আমাদের কাছে নেক্সট ব্যাচে যারা শিখতে যাচ্ছে, তো আমরা কি করি, মানে তারা আমাদের কাছে জানতে যাচ্ছে যে অ্যাকচুয়ালি যে অনলাইন ক্লাসটা তো বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা কিন্তু অনলাইনে খুব একটা অভ্যস্ত না, তো আপনাদের বেসে অনেকেই ছিলেন যে অনলাইন জিনিসটা বুঝতেন না,
অনেকে কিন্তু অনেক হেল্প করা হয়েছে বা শেখানো হয়েছে যে এইভাবে ক্লাস করা হয় এইভাবে মানে কেমন ভাবে কি করতে সবকিছু কিন্তু ডিটেল কিন্তু আমি বলে দিয়েছিলাম। তা আমি যতটুকু পারছি যে আমার আমার মানে যতটুকু মানে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের সবটুকু আমি দিয়ে চেষ্টা করছি। তো তারপরে এখন বর্তমানে আপনারা কি করছেন যে গতদিন আমরা যে ক্লাসটা শেষ করলাম যে ফ্লোর প্ল্যান ডিজাইনের ক্লাসটা শেষ করছেন, এখন কি আপনাদের মনে হয় যে যেকোনো ধরনের বিল্ডিং এর ডিজাইন আপনারা করতে পারবেন, ফ্লোর প্ল্যান করতে পারবেন? জি অবশ্যই পারবো। আচ্ছা, আমি তো আপনাদের সিভিল এবং আর্কিটেকচার রিলেটেড ড্রয়িং গুলো শিখাইছি, এছাড়া আপনাদের যেভাবে আমি ট্রেনিংটা দিয়েছি আপনারা কি যেকোনো ধরনের ড্রয়িং করতে পারবেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আরো যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট গুলো সেগুলো করা সম্ভব না? দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা হচ্ছে যে অনলাইন ট্রেনিংটা নিতে যাচ্ছেন তারা কি করবেন যে কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তো সেখান থেকে আমি কি করব যে আপনাদের সাথে যোগাযোগ করব, ঠিক আছে? আর যেই কোর্স ফির যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এখানে আমি বলে দিব না, কারণ এখানে বলে দিলে দেখা গেল যে এখন যে কোর্স ফির আমি কথা বললাম পরে এক বছর বা ছয় মাস পরে কোর্স ফিটা থাকবে না, এটা বাড়তে পারে, ঠিক আছে? তো যার কারণে কোর্স ফিটা আমি বলতেছি না। তো কমেন্টে কি করবেন যে সবাই ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেবো। তো দয়া করে যারা কোর্স করবেন না তারা যেটা ফোন নাম্বার দিয়ে না শয়তানি করে, ঠিক আছে? তো এরপরে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, তো অনেকে আমাকে ফেসবুকে নক করে, নক করে বলে যে ভাইয়া আপনার কাছে কি অটোকেডের সার্টিফিকেট পাওয়া যায়? আচ্ছা ভাই, আপনার একটা কথা বলুন তো, আপনি যদি কোনো কাজ না জানেন, আমাদের ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, জেনারেলি কথা বলতেছি না, আমি জানি না, জেনারেলি পড়াশোনা আমি করিনি, ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরটা, আপনি যদি কোনো কাজ না জানেন আপনার সার্টিফিকেট নিয়ে কি লাভ আছে, কোনো লাভ আছে? না না না, কোনো কাজ আসবে না। তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাইয়া সার্টিফিকেট আপনাদের দরকার নেই, আমরা যখন ডিপ্লোমা যখন করি, হ্যাঁ আমরা যখন ডিপ্লোমা থেকে পড়াশোনা করছি, এই ডিপ্লোমাতে পড়াশোনা করার সময় কিন্তু আমাদের অটোকেড এর উপর কিন্তু তিনটা সাবজেক্ট কিন্তু দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ান, অটোকেড টু, তারপর অটোকেড থ্রি। আমরা কিন্তু অলরেডি কিন্তু ডিপ্লোমাতে এগুলো সার্টিফিকেট পেয়ে গেছি, আমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু দরকার হয় না। তো আমার কাছে যারা ট্রেনিং নিবে, আমি মনে করি যে কাজে বিশ্বাসী, আমার আমার যে যোগ্যতা সেটা হচ্ছে কাজে বিশ্বাসী। আচ্ছা ধরুন যে আপনার বাসায় একজন, আপনি কি করবেন যে একটা লোক কাজে লাগাই দিবে, তার পিছনে যে আপনি 500-600 টাকা দিন দিবেন, তো অবশ্যই কিন্তু সে যদি কাজ না করে তাকে তো কিন্তু আপনারা কিন্তু কাজে নিবেন না। তো এইরকম বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যখন কি করব যে বিভিন্ন ধরনের যে কোম্পানি সেক্টর গুলোতে আমরা যখন জব করব, হ্যাঁ আমাদের কেউ যে 10,000 বা 20,000 বা 30,000-40,000 টাকা এরকম বেতন দিবে, আমাদের আমাদের যে 40,000 টাকা বেতন দিবে, আমাদের থেকে 80,000 বা 90,000 টাকা যদি ইনকাম করে না নিতে পারে, আমাদের কি ফ্রিতে কেউ বেতন দিবে আমাদের সার্টিফিকেট দেখে, আমরা যদি কাজ না জানি? কখনো এটা সম্ভব না। সো যারা মনে করতেছেন যে সার্টিফিকেট নিবেন, দয়া করে তারা আমার কাছে কখনো নক করবেন না, হ্যাঁ? তো এই আর কি। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এখন আমার কাছে যারা নতুন ট্রেনিং নিতে যাচ্ছে, তো আপনাদের এক্সপিরিয়েন্স গুলো একে একে আপনারা শেয়ার করুন যে এতদিন ধরে কেমন শিখলেন, আর আমি যে কথাগুলো বলছি আমার কথা কি সত্যতা প্রমাণ মিলছে যে অ্যাকচুয়ালি শেখানো সম্ভব আমার দ্বারা? প্রথমে হচ্ছে আলমাহমুদ পেশ করুন যে অ্যাকচুয়ালি কেমন ক্লাস করলেন বা কেমন অনুভূতি আপনার এখন। জি ভাই, আসলে আমার অনুভূতি স্বাভাবিক কিছু যদিও প্রকাশ করছি, তারপরে আবার একটু বলতেছি। আমি ফার্স্টে আপনাকে একবার মেসেঞ্জারে নক করছিলাম যে ভাই আসলে মানে প্র্যাকটিক্যালে সামনাসামনি ক্লাস করা যাবে কিনা, আপনি বলছিলেন যে না এটা সম্ভব না আর কি। তারপরে আমি অনেক দিন যাবত অফ ছিলাম, কারণ আমার কাছে একটা কনফিউশন ছিল যে ভিডিও কলের মাধ্যমে অথবা এর ভিতরে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে কিভাবে ক্লাসটা করা যায় এবং কিভাবে অটোকাট শেখা যাবে, এটা আমি একটু বেশি সন্দেহের ভিতরে ছিলাম আর কি। লাস্ট সময়ে দেখি আপনার কয়েকটা ভিডিও দেখি একটু মোটিভেশন হয়েছে, এরপরে আমি আপনার সাথে আবার নক করছি যে আসলে আমি ট্রেনিংটা নিতে চাচ্ছি আর কি। এরপরে যখন আপনার সাথে আমি অ্যাড হয়েছি তখন থেকে বুঝতেছি যে আসলে যদি ওইভাবে প্রসেসিং থাকে আসলে অনেকটা সম্ভব এবং সহজ, কারণ আমি প্র্যাকটিক্যালি একজনের কাছে একটা ট্রেনিং নিছিলাম
কিন্তু ওনার কাছে আসলে আমি সম্পূর্ণ কোর্স শেষ করতে পারিনি টুডির, যদিও একেবারে সামনাসামনি কাছাকাছি ছিল। এবং কমন গুলো কেমন ধরে এলো কিন্তু আপনার কাছে আসার পরে দেখতেছি আমি অনেকটা সহজ, যে ফ্লোর প্ল্যান কোর্স বেস থেকে শুরু করে সবকিছু আদার্স মানে অনেকটা সহজই লাগছে, মানে লাগতেছে আর কি। একজন ইঞ্জিনিয়ার হিসাবে টুটোরিং এর কাজ শিখছি, এতদিন যে সমস্যাগুলো ফেস করছিলাম অনেকটা সহজ মনে হচ্ছে আর কি। আচ্ছা, এটাই আসলে আমার অনেক অনুভূতি। এবং যারা নতুন ট্রেনিং নিতে চাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে এটা কেউ যদি অসম্ভব মনে করে এটা মনে করা উচিত না আর কি। এটা মনে হয় যদি সুন্দরভাবে বোঝাইতে পারে এবং শিক্ষা দিতে পারে অনেকটা সহজ। আরো অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে ববি ভাই আমাদের কিছু বলুন যে আপনার অনুভূতিটা কেমন আমাদের কাছে ট্রেনিং নেওয়ার পরে, বা ক্লাসগুলো কেমন লাগতেছে? কেমন লাগতেছে বলতে আসলে অটোক্যাডটা পারার পর এখন নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসছে। আগে আমাদের অফিসিয়াল ভাবে একজনেই পারতো অটোক্যাড, মানে আমাদের জিওবি মেইনটেনেন্স এর যেগুলো ফাইল টাইল এডিট করতে হইতো ওইখানের মধ্যে আমাদের মানে অনেক কিছু অটোক্যাড এর ফাংশন থাকতো যেগুলো কিনা আমরা করে আমরা ওইগুলো অ্যাকশন অফিস বা হেড অফিস পাঠায় ওইগুলো পাস করে নিয়ে আসতাম। তখন উনি ছাড়া কিন্তু এই কাজগুলো সম্ভব হতো না, এমন ক্ষেত্রে দেখা যেত যে উনি যখন না থাকতো তখন আমরা অনেক পিছিয়ে পড়ে যেতাম। আমি রাস্তা দুটো কাজ করছি অফিসের কম্পিউটার বসেই, কিন্তু 2019 সফটওয়্যার ছিল মনে হয়, এটা 2019 সফটওয়্যার ব্যবহার করে আমি দুইটা রাস্তার কাজ করছি, ওইখানে ড্রয়িং করছি, যা কিনা মানে হেড অফিস অ্যাকসেপ্ট করছে আর এক্সেল অফিস মানে অ্যাকসেপ্ট করছে আর কি। মানে একটা মানে আপনারা আমাকে সবাই ফলো করবেন, আমি আপনাদেরকে কুলাই খাওয়াই। হ্যাঁ, কথাটা কিন্তু খারাপ না, কথাটা কিন্তু মানে সত্যি। হ্যাঁ, আপনারা ওই ধৈর্যটা ধরে থাকেন, আসলে কিন্তু সাকিব ভাই আপনাদেরকে কুলাই খাওয়াই দিবে আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যেভাবে ক্লাস গুলো করতেছি আমরা যতদিন বাঁচবো এতদিন পর্যন্ত যদি অটোকেড এর আপডেট ভার্সন গুলো আসে আমরা কি কাজ করতে পারবো নির্দ্বিধায়? সম্ভব? সম্ভব না, যতদিন আমরা বাঁচবো, যতদিন আমরা বাঁচবো সবগুলোই হচ্ছে, যতগুলো আপডেট ভার্সন আসুক না কেন, 2007 হতে পারে, 2004 হতে পারে, বর্তমানে 2021 বা 2022 যতই ভার্সন আসুক না কেন আমরা কিন্তু নির্দ্বিধায় কাজ করতে পারবো, এই আর কি। তো এরপরে এরপরে নেক্সট হানিফ সংকেত ভাই একটু কিছু বলুন আমাদের সম্পর্কে। আসলে আমার তো প্রিভিয়াস পরিচয় দিয়ে গেছি, আসলে অটোক্যাড হচ্ছে এমন একটা জিনিস যে না জানলে অনেক কিছুই যে ডিজাইনের ক্ষেত্রে উপলব্ধি করা যায়, সাইডে মাস্ক কি জানতে হবে। আর অনলাইনে এই কোর্স করে যেটুকু অনেকের চিন্তাধারা কিছু শিক্ষা বা এই সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে না, এই সফটওয়্যার সম্পর্কে অনলাইনে কিভাবে ক্লাস করব অনেকের এরকম ধারণা থাকতে পারে, কিন্তু আসলে আমরা অনলাইনে ক্লাস করে যেটুকু বুঝতে পারলাম যে অনলাইনে ক্লাস করলে সুবিধা হচ্ছে সময়ও সাশ্রয় হয় এবং কি সুযোগ সুবিধা মতো ক্লাস করা যায়। কারণ সাপোজ আমরা সাইডে যখন কাজ করতে থাকি তখন অনেক ক্ষেত্রে ক্লাসের টাইম থাকলে বা শিডিউল থাকলে করা যায় না, কিন্তু অনলাইনে আমরা যখন মিউচুয়ালি ভাবে ক্লাসগুলো করি তখন অনেক কিছুই সুযোগ সুবিধা মতো করা যায়। এবং সাকিব ভাই আমাদেরকে যথেষ্ট মানে টিচার তো অবশ্যই আমাদেরকে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা কমেন্ট এক একটা কমেন্ট এবং সুন্দর আমাদের মনে করতে এবং আমাদেরকে যে হ্যান্ড নোট দেওয়ার ব্যবস্থা শিখে দেয় সেটাও খুব ভালোই। আমরা যখন হ্যান্ড নোট তৈরি করে রাখছি কখনো কোথায় আটকে গেলে সেটাও শিখতে পারবো, এবং প্রত্যেকটা কমেন্টে চারটা কমেন্ট করে দেয়, এবং কি আপডেট যত ভার্সন আসবে সকল ভাবে আমাদেরকে কাজ করার জন্য উনি শিখিয়ে দিয়েছে।
হ্যাঁ, অটোক্যাড অনেকের যে অনলাইনে যে শিখতে পারবো না এইসব ধারণা, আমি মনে করি এদেরকে যারা নতুন শিখতে আসবে এদেরকে একটা মেসেজ দিতে চাই যে অনলাইনে শেখা সম্ভব, এবং কি অনলাইনে অফলাইনের চেয়ে অনলাইনে আরো ভালো শেখা যায়, সেটা হচ্ছে আমার পক্ষ থেকে মেসেজ। আর এই অটোক্যাড জানা না থাকলে অনেক কাজ করতে গেলে অনেক হ্যারাসমেন্ট হইতো, ডিজাইন বোঝা যায় না, ডিজাইনের যে ঠিক মতন লোড ক্যালকুলেশন বোঝা যায় না, কিভাবে কোন কোন দূরত্ব কোনটা কিভাবে নির্ণয় করাইছে সেটা বোঝা না। কিন্তু সাকিব আমাদেরকে লেআউট প্ল্যান থেকে ধরে কলাম সেকশন এবং ডিমের সেকশন, আমাদের সামনে ক্লাস আছে আশা করি নিবে, হ্যাঁ মোটামুটি আমাদেরকে ভালো শিখাইছে, সবাইকে আশ্বস্ত করতেছি যে সাকিবের কাছে অনলাইনে ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন, এটুকুই হচ্ছে আমার পক্ষ থেকে। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ওকে, এরপরে হচ্ছে সৈকত কুমার ভাই কিছু বলেন, যে যারা আমার কাছে নতুন ক্লাস নিবে আর কি, বা হচ্ছে যে আপনি এতদিন ধরে কেমন শিখলেন আমার কাছে, বা ট্রেনিংটা আমার কাছে কেমন ছিল? আসলে আমি প্রথম অবস্থাতে বলেছিলাম, এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে। আসলে আমি পরিচয় পর্বের সময় বলছিলাম, কিছু কিছু পয়েন্ট আমি কোট করেছিলাম, যে আসলে অফলাইন এবং অনলাইনের যেই একটা কনফিউজ থাকে আমাদের, বিশেষ করে যারা আমরা ট্রেনিং নিয়ে থাকি, যে আদৌ কি আমি অনলাইনে কি করতে পারবো। কারণ হচ্ছে অফলাইনে করতে গেলে তো আমাকে একদম প্র্যাকটিক্যাল দেখানো হয়, তো আমার প্রথমে এই ডাউটটা ছিল। ডাউটটা থাকার পরে যখন আমি ক্লাসটা শুরু করে দিই, তখন কিন্তু আমাদেরকে সাকিব ভাই প্রথমে একটা কথা বলছিলেন যে আপনারা এডিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড দেন। তখন আমি বুঝছিলাম যে হ্যাঁ, এডিডেক্সে অনেক সময় দেখা গেলো আমরা ল্যাপটপে অনেক সময় কাজ করতে যাই, তখন আমাদের যারা এই অপারেটর থাকে তারা অনেক সময় আমরা বলে যে আপনারা এই সফটওয়্যারটা দেন, দিলে তখন ওদের কাছে আমাদের পুরো ল্যাপটপটা ওরা চলে যায়। তখন আমি বুঝছি যে না, যেহেতু আমার এখানে চলে যাচ্ছে এডিটেক্স বা টিম ভিউয়ার, দুইটা সফটওয়্যার আছে, টিম ভিউয়ার মাধ্যমে চলে যায়, তখন আমি বুঝছি যে না, আমাদের মোটামুটি যে আসলে অফলাইনের চাইতে অনলাইনটা মোটামুটি ভালো হবে। তখন আসলে শুরু হয়, শুরু হওয়ার পরে যখনই আমরা করতে থাকি অনেকগুলি কনফিউজ, যে আস্তে 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 আমাদের কেটে যায়। এবং বিশেষ করে ওই যে ববি ভাই একটা কথা বললেন, যে সাকিব ভাই একটা কথা বলে যে আমি ওনাদের গোলায় খাওয়াই দেবো, জাস্ট আমরা আমার কথাগুলি শুনবেন। তো বিশেষ করে সাকিবের কথাগুলি যদি আমরা যদি শুনি, আসলে গোলাই খাওয়ার মতোই হবে। কারণ অলরেডি ববি ভাই, এখন আমাদের কোর্স শেষ হয় নাই, কিন্তু উনি অলরেডি ডিজাইন সাবমিট করে দিচ্ছে। তো আলটিমেটলি এরপরে আর কিছু বলার থাকে না, যে আমরা মোটামুটি 75% বলা যায় বা 70% বলা যায়, এই অবস্থায় যদি আমাদের একজন যদি ট্রেনার যদি উনি যদি মোটামুটি এইরকম ভাবে যদি মানে, অর্থাৎ নিজের চেষ্টা, এখানে অনেকটা বিষয় আছে নিজের চেষ্টা, যে অনলাইনে আমাদের চোখের আড়াল তো মনের আড়াল, দেখা গেলো যে আমরা অনেক সময় যে জিনিসটা নিয়ে আমরা না করি, রিভিউ না করি, সেটা কিছুদিন পরে কিন্তু আমাদের কাছে ডিলেট হয়ে যায়। এইখানে যে আমরাও ঠিক একইভাবে যদি এখানে এসে যদি আবার যারা প্রজেক্টে কাজ করি, বিশেষ করে আমরা প্রজেক্টে যখন আমরা সাইট সুপারভিশনে যখন চলে যাব, তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই যে এই অটোকেট থেকে কিছুটা আবার দূরে চলে যাব, যার ফলশ্রুতিতে হয় কি আমাদের অনেকগুলি এই যে আমাদের ইগুলি আছে, কমান্ড গুলি আছে, এগুলি আমাদের মাথা থেকে অনেক সময় চলে যাবে। বাট যখনই আমার কাছে ভিডিওটা আসবে, তখন যদি আমি ওর হেল্প নিই, তখন কিন্তু আমি অনলাইনে পাবো না, সেটা আমি অনলাইন থেকে ক্যারি করে নিতে পারবো। আর দ্বিতীয়ত সাকিব ভাই যেভাবে আন্তরিকতার সাথে আমাদেরকে উৎসাহের সাথে, আন্তরিকতা এবং উৎসাহ দুইটা জিনিস যেভাবে আসলে দিচ্ছেন, খুব চমৎকার, আমার আর কিছু বলার নাই, অনেক সুন্দর। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো নতুন যারা আছেন, যারা হচ্ছে যে আমার কাছে অনলাইনে ট্রেনিং নিতে যাচ্ছেন, তো আপনারা মনে করেন না যে শুধু আমি অটোকেড টুরির কোর্স করাই, এছাড়া আমার অনেকগুলো কোর্স আছে, যেমন হচ্ছে আমার 3ds ম্যাক্স এর আমি কোর্স করাই, তারপরে হচ্ছে স্কেচ অ্যাপের, গুগল স্কেচ অ্যাপের কোর্স আমি করাই। তো মূলত আমার যে কোর্স আউটলাইনটা, এটা হচ্ছে যে সবগুলি হচ্ছে যে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার রিলেটেড সবগুলো সফটওয়্যার নিয়ে আমি কাজ করাই, মোটামুটি 2D এবং 3D রিলেটেড আর কি সফটওয়্যার। তো আমার ইউটিউব চ্যানেলে ব্যানারটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি কি সফটওয়্যার নিয়ে আমি কাজ করি, ঠিক আছে? তো এই আর কি, যারা হচ্ছে নতুন আমার কাছে কোর্সটা করতে যাচ্ছেন, বা যারা মনে করতেছেন যে অ্যাকচুয়ালি কনফিউশন আছে, তো তারা চাইলে আমাকে কি, যদি মনে করেন যে কোর্সটা করবেন, তো তারা কি করবেন যে ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দেওয়া থাকবে,
যেটা ভিডিও ডিসক্রিপশন বলা হয় ওখানে ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। অথবা কি করবে যে কমেন্টে আপনার ফোন নাম্বারটা লিখে দিবে, যেভাবে যে আমি আপনার কাছে অটোকেড টুডি অনলাইন ট্রেনিংটা আমি নিতে যাচ্ছি। তো এছাড়াও যারা 3ds max এর কোর্স করতে যাচ্ছে এন্ড স্কেচ অ্যাপ এর কোর্স করতে যাচ্ছে, তারা নির্দ্বিধায় কি করবে যে কমেন্টে লিখে দিবে যে এই কোর্সটা আপনারা করতে যাচ্ছেন। আমি আবার বলছি কোর্সের প্রাইসটা আমি বললাম না, কারণ প্রাইসটা হচ্ছে যে বেশিও হতে পারে, এখন যে প্রাইসে নিচ্ছি এর থেকে বেশি হতে পারে, ঠিক আছে, যার কারণে আমি বলতেছি না। তো এই আর কি, আমার কাছে আরো অনেকগুলি স্টুডেন্ট ছিল যারা আজকে উপস্থিত নেই, তো আমি কি করলাম যে কয়জন উপস্থিত ছিল তাদের আর কি রিভিউটা নিলাম অ্যাকচুয়ালি। তো মোটামুটি আমি সন্তুষ্ট যে একটা শিক্ষক তখনই সন্তুষ্টি পায় যে যখন তার স্টুডেন্টকে শিখায় তারা কিছু শিখতে পারে। যেমন আজকে ববি ভাইকে নিয়ে খুব আনন্দিত আমি, যে এখনই কিন্তু ওনার কোর্সটা শেষ হয়নি, উনি কিন্তু সরকারি একটা জব করে, আবার উনি হচ্ছে যে সরকারি প্রজেক্টে আবার হচ্ছে যে ইয়েগুলো সাবমিট করতেছেন ড্রয়িং গুলো, আমার খুব মানে আনন্দ, মানে একটা টাকা পয়সা কিন্তু এটা কিন্তু বড় কথা না, যে খুব একটা দেখা গেছে যে টাকা পয়সা নিচ্ছি বা একটা অ্যামাউন্ট আমি নিচ্ছি, যেটা হচ্ছে না নিলে চলে না, কারণ দেখা গেছে আমার এখানে নেট খরচ, তারপরে হচ্ছে আমার নিজস্ব কিছু সময় দিতে হয়, আমার হাত খরচের কোনো ব্যাপার আছে, তাই না? তো টাকা পয়সা কোনো ফ্যাক্ট না, একটা জিনিস হচ্ছে যে কাউকে কোনো কিছু শিখানোর পরে সেই জিনিসটা সে আবার কি করে যে পাবলিশ, যখন যেমন সরকারি একটা সংস্থাতে সে কি করতেছে কাজ করতেছে, মানে এর থেকে বড় আনন্দ হয় না। আমি আপনারা বুঝবেন না, আপনারা যখন কাউকে কোনো কিছু শিখাবেন, যে শিখানোর পরে সে যদি সাকসেসফুল হতে পারে, মানে এর থেকে বড় আনন্দের কোনো কথা নেই। তো আপনাদের আপনাদের আমি কোনোদিন দেখিনি, আপনাদের প্রায় 36টা না 35টার মতো ক্লাস হয়ে গেল, কোনোদিন আমি আপনাদের দেখিনি বা আপনারাও আমাকে কখনো লাইভে দেখেননি, তো যার কারণে আজকে এই লাইভ ক্লাসটা করা। আর বিশেষ করে অনেকেই কনফিউশন হয়ে যায় যে অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস করা সম্ভব কিনা, যে আপনার কাছে স্টুডেন্ট আছে কিনা, বিশেষ করে আমাকে বলে যে আপনার অফিস কোথায়। আমার তো কোনো অফিস নেই, আমি তাদেরকে কোনো অ্যান্সার আমি দিতে পারি না, আমার কোনো অফিস নেই। আমার কথা হচ্ছে যে অটোকেড টুডি যদি কেউ কোর্স করতে চায় আমার কাছে, আমাকে যদি কেউ ফলো করে অটোকেড টুডিটা, আমি আমি কথা দিলাম যে তাকে আমি গুলে খাওয়াই দেব, তারা যদি আমাকে ফলো করে। আবার এটাও হতে পারে যে একটা শিক্ষকের কাছে সবাই পড়ে কিন্তু ক্লাস পায় না, কিছুজন পায় যারা হচ্ছে ফুললি ফলো করে, বা এক স্কুলের বা এক ক্লাসের কিন্তু কেউ সবাই কিন্তু ক্লাস পায় না। অনেকেই দেখা গেছে এক শিক্ষকের কাছে পড়ে ক্লাস পাচ্ছে, আবার অনেকেই দেখা গেছে পয়েন্ট কম পাচ্ছে, আবার কেউ ফেলও করতেছে। তো এইটা দায়ভার আমি নিতে পারবো না যদি আমাকে কেউ ফলো করে। হ্যাঁ, আমি মোটামুটি একবারে বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মানের আমি কি করবো, অটোকেডের টুডি ডিজাইন আমি তাদেরকে শিখাবো, ঠিক আছে। আমি তিনটা স্টেপে শিখাই, প্রথমে আমি কি করি যে কমান্ড গুলো আগে শিখাই, তারপরে যে কমান্ড গুলো আমরা শিখছি সেগুলো আমরা প্র্যাকটিস করি, এরপর আমরা কি করি যে প্রফেশনাল মানে যে একবারে মান সহকারে যে ড্রয়িং গুলো আছে সেই ড্রয়িং গুলো আর কি আমাদের এখানে শেখানো হয়। তো এই আর কি, আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকাল অনেক অনেক ব্যস্ততার মাঝেও আজকে আর কি আপনার ক্লাসে জয়েন করছেন আর আমাকে সময় দিয়েছেন। আপনাদের এই রিভিউ ক্লাসটা আমার অনেক কাজে লাগবে, কারণ অনেকেই বিশ্বাস করতে চায় না, তো যার কারণে দেখা গেছে ইউটিউবে এটা যদি আপলোড করে দেয় আরো কিছু স্টুডেন্ট আসবে, দেখা গেছে ওখান থেকে আমি কিছু একটু আর্নিং করলাম, এই আর কি মূলত। তো আপনাদের সাথে আমার হচ্ছে যে আজকেই যে সম্পর্ক শেষ বা ক্লাস শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ, অ্যাকচুয়ালি এরকম না, আমার যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক পেজটা আছে, ইউটিউব চ্যানেলটা আছে, এটাকে আপনারা সবসময় ফলো করবেন, আমাকে শুধু বলবেন। আপনাদের যে ব্যাচটা হচ্ছে এটা তৃতীয়তম ব্যাচ, সবাই তো জানেন নাকি আপনাদের এই ব্যাচটা হচ্ছে তৃতীয়তম ব্যাচ, জাস্ট বলবেন যে আমার নামটা এ, আমি এতম ব্যাচে ট্রেনিং নিয়েছিলাম, আমাকে বলবেন যে কোনো প্রবলেম আমি সেটা কি করবো যে সলভ করার চেষ্টা করবো। যদি আমি একটু সময় দিতে পারি না, কারণ আপনারা সবাই তো জানেন যে আমি হচ্ছে যে আপনাদের ব্যাচটা আরো দুইটা ব্যাচ আমার আছে, আপনাদের যে তিনটার মতো ব্যাচ, তো একটা না আমি দেখা গেছে যে রাত 9টার দিকে আমি যদি বসি, রাত 12টা পর্যন্ত আমি শুধু লেকচারই দিই। একটা মানুষ যখন 3 ঘন্টা লেকচার দেয়, দেওয়ার পরে কিন্তু তার মন মানসিকতা খুব একটা ভালো থাকে না, ঠিক আছে। তো আমি চাইলেও কিন্তু অনেক সময় সময় দিতে পারি না, বিশেষ করে আমার শুক্রবার দিনটা অনেক সময় দেখা যায় যে আমি সময়ই পাই না, তার মধ্যে আবার দেখা গেছে ইউনিভার্সিটি একটু পড়াশোনা, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এটার মধ্যে চাপের মধ্যে আর কি আছি। তো টোটালি সবকিছু মিলে ভালো লাগলো। তো সবচাইতে আমি আনন্দ হয়েছি যে আমার কাছে ক্লাস যারা করতেছে, যে এখনো কোর্স না শেষ হওয়া পর্যন্ত তারা ড্রয়িং সাবমিট করতেছে, এটা মানে একটা শিক্ষকের কাছে থেকে বড় চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই একটা স্টুডেন্টের থেকে। যদি আপনাদের বয়সের থেকে অনেক ছোট আমি, তো তারপরে যেহেতু আপনাদের আমি ট্রেনিং দিচ্ছি, তো মোটামুটি খুব ভালো লাগলো আমার, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাস ক্লাস যখন করেন, ক্লাস কি খুব বোরিং মনে হয়? ক্লাস করার সময় খুব বোরিং মনে হয়? ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো হচ্ছে এরকম যে বোরিং এর মতো, এখানে মজা করার মতো কোনো কিছুই নেই।
এখানে মজা করার মতো কোনো বিষয় এই আর কি, ঠিক আছে? তো এই আর কি, তো আমি কি করব যে আগামীকাল আপনাদের কি করব যে আমি ফ্লোর প্ল্যান যে ডিজাইনটা আমরা করছিলাম না, এটার পরবর্তী আমরা দেখব, ঠিক আছে? তো সবাই তো মানে এই ফ্লোর প্ল্যান তো ডিজাইনটা করছেন সবাই, তাই না? হ্যাঁ, কেউ কিছু বলবে? আমরা চাচ্ছি, আমি চাচ্ছি পার্সোনালি যে আমরা আস্তে আস্তে আপনি ক্লাসটা কন্টিনিউ করে যান, আমরা আস্তে আস্তে, কিন্তু আমি পার্সোনালি চাচ্ছি যে আমি যাতে 3D ম্যাক্স আপনার কাছ থেকে শিখতে পারি, ওইরকম ভাবে আপনি একটু কাইন্ডলি একটু আমাকে গড়াই তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে নেক্সট আপনাদের সামনের মাসে হচ্ছে 25 তারিখ অথবা 26 তারিখে একটা ব্যাচ রানিং করতে পারি, না হলে 5-6 তারিখ থেকে 3DS ম্যাক্স এর একটা ব্যাচ চালু করবো আমার, এই ব্যাচটা শেষ হয়ে গেলে। তো তখন আপনারা তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, আমি গ্রুপে আপনারা ফেসবুক গ্রুপটা একটু ফলো করবে, ঠিক আছে? সবাই একটু ফেসবুক গ্রুপটা একটু ফলো করবেন, তাহলে হয়ে যাবে। আর 3DS ম্যাক্সটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের, ওইটা হচ্ছে যে প্রায় 60-65টার মতো ক্লাস থাকবে। শুধু 3DS ম্যাক্স না, আপনাদের একটা বোনাস আমি দিয়ে দিব আমার পক্ষ থেকে, ভিরে সফটওয়্যারটা আপনাদের আমি ফ্রি দিয়ে দিলাম, ভিরে সফটওয়্যারটা আমি শিখাবো, ঠিক আছে? এটা বোনাস হিসেবে আপনাদের আমি দিয়ে দিব, কারণ আপনারা যেহেতু আমার কাছে একটা ব্যাস করছেন, যারা যারা আগ্রহী আছেন করতে পারেন। 3DS ম্যাক্স এ বাইরে কোর্স করতে গেলে সর্বনিম্ন হচ্ছে 12,000 টাকা, এটা হচ্ছে হাই লেভেলের, অনেক অনেক হাই লেভেলের কোর্স করা যায় ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন। তো আমি আপনাদের দুইটা ডিজাইনই আমি করাবো, কোনো পার্ট না, এগুলো আমার পক্ষ থেকে আপনাদের বোনাস ভালোবেসে, ঠিক আছে? ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন, রেন্ডারিং, তারপরে হচ্ছে যে ভিরে সফটওয়্যারটা, এটা আমি টোটালি আপনাদের শিখাই দিব, যেন আপনারা ফ্রিল্যান্সিং করেও টাকা ইনকাম করতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিংটা আমি শিখাবো না, ফ্রিল্যান্সিং আপনাদের নিজেদের শিখতে হবে। মানে আপনারা ফ্রিল্যান্সের সেক্টরে যেমন freelancer.com, আপওয়ার্ক আর বিভিন্ন ধরনের সেক্টর গুলো আছে, ফাইবার, এগুলোতে যেন কাজ করতে পারেন, এরকম অ্যাবিলিটি আপনাদের আমি তৈরি করে দেব, ঠিক আছে? আর হচ্ছে আপনারা কি করবেন যে 25-26 তারিখের মধ্যে আমাকে নক করবেন, যারা হচ্ছে 3DS ম্যাক্স এর বেস করতে চান। আর আপনাদের 2D র খুব একটা বেশি ক্লাস নেই, আর মধ্যে 7-8টার মতো ক্লাস আছে, যেমন আমরা যে কলামের সেকশনটা করবো আগামীকাল, তারপরে হচ্ছে যে সেকশন এলিভেশন, ওই দিকে জানি বললো যে বিমের ক্রস সেকশন দেখা দেবে, কলামের সেকশন দেখা দেবে, এগুলা জাস্ট আমি দেখাই দিব, দেখাই দিব না গুলে খাওয়াই দিব, ওই যে ববি ভাই কথা বললো না যে গুলে খাওয়া দেওয়ার মতো, আমি গুলে খাওয়াই দিব, ঠিক আছে? আপনারা নিয়ে নিন। তো অনেক বেশি সময় নষ্ট করলাম আর আপনাদের অনেক কষ্ট দিলাম আমি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর একটা শিক্ষক সবসময় চায় যে স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করতে পারে, সবকিছু ইয়ে করতে, তো অনেক সময় দেখা গেছে যে অনেক কঠোর হয় আপনাদের সাথে ইয়ে করছি, তো এগুলো ক্ষমার দৃষ্টিতে হয়তো দেখবেন, কারণ না হলে আমি মেইনটেইন করতে পারবো না আপনাদের, ঠিক আছে? তো যার কারণে আর কি, তো এই আর কি, যারা হচ্ছে 3DS ম্যাক্স এর পরে কোর্স করতে যাচ্ছেন আমাকে 25 তারিখের পরে নক দিবেন, ঠিক আছে? আমি নতুন একটা ব্যাচ স্টার্ট করব, আর আপনারা যেহেতু আমার কাছে কোর্স করছেন, আমি তো বোনাস হিসাবে আপনাদের ধীরে সফটওয়্যারটা ফ্রিতে আমি শিখাই দিব, হে আর কি। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। তো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো থাকবেন, আদাব। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ।